সবাইকে ধন্যবাদ আজকে আসার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা এটা কিন্তু আওয়ামী লীগের দাবি ছিল যারা মনে রাখতে পারে 96 যখন ক্ষমতায় যায় তার আগে শেখ হাসিনার অনেক বক্তৃতা উনি দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার কতটুকু প্রয়োজন এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো সুষ্ঠ নির্বাচন এই দেশে হতে পারে না ওনার মুখে আপনারা ওই বক্তৃতাগুলি আপনারা শুনবেন এগুলো প্রচার করবেন তারা যে সিস্টেমে ক্ষমতায় গেছে 96 21 বছর ক্ষমতার বাইরে থাকার পর তারা কোনোদিন নির্বাচন জিততে পারত না তত্ত্বাবধায়ক সরকারের এই সিস্টেম ছাড়া এবং আমরা মনে করি এটা আমাদের একটা মূল দাবি যে ওনার এই সরকারের পদত্যাগ এবং একটা তত্ত্বাবধায়ক সরকার খুব তাড়াতাড়ি ক্ষমতায় এসে দেশকে একটা সুষ্ঠু নির্বাচন দিবে আওয়ামী লীগের সিস্টেম হলো যেই সেতু পার হয়ে তারা ক্ষমতায় গেছে সেই সেতু তারা পুড়িয়ে ফেলেছে এটা আমরা হতে দিব না আমরা যেইভাবে তারা ক্ষমতায় গেছে মানুষকে আরেকটা সুযোগ দিতে হবে যে একটা মানুষের রায় জনগণের রায় একটা সুষ্ঠু ভোট দেওয়ার জন্য তাদেরকে সুযোগ দিতে হবে 96 যেমন তারা পেয়েছিল সুযোগটা এবারেও তারা ইনশাল্লাহ যারা জনগণের রায় পাবে তারা একটা সুষ্ঠু ভোট পাবে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আমি এখানে আর বেশি দীর্ঘ করব না বক্তৃতা আমি আমার স্বাক্ষর দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করলাম সবাই দোয়া করবেন সবাইকে আহ্বান জানাচ্ছি সাংবাদিক ভাইদেরকে আমাদের 1 লক্ষ সই আমরা 1 সপ্তাহের মধ্যে সংগ্রহ করার আমাদের উদ্দেশ্য ইনশাল্লাহ সেটা পারব আপনাদের সাহায্যে ধন্যবাদ আমাদের গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রাজা চুবিয়া উনি সবার আগে সবার পত্রে স্বাক্ষর দিয়ে আজকে 7টা ভিত্তি গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন হয়ে গেছে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী আহ্বায়ক ডক্টর রাজা চুবিয়াকে আমাদের এত সুন্দর গণনেত্রী একটি কর্মসূচি উদ্বোধন করার জন্য এখন আপনারা যে কেউ চাইলে এসে তত্ত্বাবধায়ক সরকার দাবিকে জোরদার করার জন্য এসে স্বাক্ষর করতে পারবেন আমাদের এখানে স্বাক্ষর ভোর রাখা আছে আমাদের পর্যাপ্ত কলম রয়েছে পর্যাপ্ত ভোর রয়েছে আপনারা স্বাক্ষর যে কেউ চাইলে এসে আমাদের এখানে